কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছো? কোনো জিনিসের প্রতি তীব্রভাবে আসক্ত? তোমার কাছে কি কখনো মনে হয় যে এই জিনিসটা আমার জীবনের সবকিছু, এই জিনিসটাই আমি চাই, এই জিনিসটা ছাড়া আমি বাঁচবো না? টিনেজ বয়সের একটা বড় সমস্যা হচ্ছে, এই বয়সে আমরা প্রচুর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগি। কোনো একটা জিনিসের প্রতি আমরা চরম পরিমাণ অবসেসড হয়ে যাই, হোক সেটা মোবাইলের প্রতি, মোবাইলের প্রতি আমি আসক্ত, হোক সেটা কোনো মেয়ের প্রতি, প্রেম ভালোবাসার প্রতি। এবং যখন আমরা এই বয়সে কোনো জিনিসের প্রতি অবসেসড হয়ে যাই, তখন আমরা ওই জিনিসটাকে গড মনে করি, মনে করি এই জিনিসটাই আমার জীবনের সব কিছু, আমার মা বাবার দরকার নেই, আমার ফ্যামিলি দরকার নেই, জান্নাত জাহান্নাম কিছুরই দরকার নেই, তুমি আমার জান্নাত জাহান্নাম, তুমি আমার সব কিছু, আমার তোমাকে চাই, তোমাকে আমার লাগবেই লাগবে। দুই ধরনের ছেলে মেয়ে দেখা যায়। এক ধরনের ছেলে মেয়ে হচ্ছে মোবাইল কিংবা ছেলে মেয়ের প্রতি আসক্ত, প্রেম ভালোবাসার প্রতি আসক্ত। অন্যদিকে এক ধরনের ছেলে মেয়ে থাকে যারা আবার পড়ালেখার প্রতি আসক্ত, তারা মনে করে যে একটা ভালো ভার্সিতে চান্স পেতেই হবে, প্লাস পেতেই হবে, বা মেডিকেলের পরে ডাক্তার হতেই হবে। একদিকে ছেলেমেয়েরা ভালো জিনিসের প্রতি আসক্ত, অন্যদিকে ছেলেমেয়েরা খারাপ জিনিসের প্রতি আসক্ত। দিন শেষে তুমি যেটার প্রতি আসক্ত হও না কেন, অবসেসড হও না কেন, এটা হচ্ছে একটা আসক্তি। আসক্তি জীবনে কখনোই ভালো না, সেটা পড়ালেখার প্রতি হোক, সেটা কোনো মেয়ের প্রতি হোক। জীবনে ডিসিপ্লিন থাকাটা অনেক গুরুত্বপূর্ণ, জীবনে একটা ব্যালেন্স থাকাটা গুরুত্বপূর্ণ। জীবনে কোনো কিছু নিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন।